ওয়েলকাম ভিউয়ার্স, ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আজকের ভিডিওটা। তো দেখা গেছে কি আমারও একটা ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, অ্যান্ড আমাদের গ্রুপে যারা কাজ করতেছেন, আমার সাথে যারা কমিউনিকেট করেছেন, অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে। বাট ওই সম্পর্কে যদি ইউটিউবের ভিতরে দেখি, তাহলে ওরকম ভালো মাপের কোনো ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবের ভিতরে আপলোড হয়নি বাংলা। তো আজকে জাস্ট আমাদের যেই যতটুকু নলেজ হয়েছে অ্যান্ড ফাইবার কী বলতেছে ওটার উপর গেস করে একটা ভিডিও মেক করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে বা এই ভিডিওতে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফাইবার যে মার্কেট প্লেসটা আছে, ফাইবার মার্কেট প্লেসটার মধ্যে ফাইবার অ্যাকাউন্ট যেরকমভাবে করা যায়, সেমভাবে অ্যাকাউন্টও ডিজেবল হয়। তো ডিজেবল হওয়ার ক্ষেত্রে এ পর্যন্ত আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গিগ মেক করার সময় আমরা যারা ভিডিও অ্যানিমেশনের উপর কাজ করি, যেমন আমি ভিডিও অ্যানিমেশনের উপরে কাজ করতেছি, তো ভিডিও অ্যানিমেশনের উপর গিগ মেক করার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা আপলোড করি ফাইবারে, মানে লাস্ট স্টেপের সময় ফটো অ্যান্ড ভিডিও আপলোড করা যায়। তো ভিডিও আপলোড করার সময় দেখা যায় যে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সময় ভিভো বা অন্য কারো কাছ থেকে কপি করা থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ফাইবার ওইটাকে একটা নোটিফিকেশন দিয়ে দেয়। লাইক হচ্ছে এখানে যদি দেখি, তাহলে যে মেসেজ অপশনটা আছে, মেসেজ অপশনের ভিতরে এখানে আমার একটা গিগ ফল্ট ধরেছে, ওইটার মেসেজ দিয়ে দিয়েছে। সেম ওরকমভাবে আপনাকেও একটা মেসেজ দিয়ে দেবে যখন আপনাকে ওইটা কপিরাইটের আন্ডারে ধরবে, অ্যান্ড আপনাকে বলে দিবে যে ওইটা কী জন্য আপনার রেড হয়ে আসবে। অর্থাৎ এখানে যখন আপনার মেসেজে যাবেন, তখন যেই হেডিংটা থাকবে বা যেই জায়গার মধ্যে আপনার ভুলটা থাকবে, ওই জায়গার মধ্যে রেড কালার হয়ে থাকবে, তো ওইটা ডিলিট করে দেবেন। যদি আপনি ডিলিট করে না দিয়ে রেখে দেন ওইটা বা কন্টিনিউ করেন, দেন হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা 95% থাকে। তো এটা হচ্ছে আমার এখন তো ব্যক্তিগত যে ধারণাটা ছিল, সেটা মানে আমার এক্সপিরিয়েন্স। এটা গিগগুলো মেক করেন, মেক করার সময় আমি যেটা দেখাইছিলাম আমার পার্ট টিউটোরিয়ালের মধ্যে, সেটা হচ্ছে যে টাইটেল আর ডিসক্রিপশন ওইটা কপি করে এনে দেন নোটপ্যাডের ভিতরে রেখে আপনি আপনার মন মতো হালকা এডিট করে দেন হচ্ছে ইউজ করার জন্য। বাট অনেকেই আমার গ্রুপে যেটা করছেন সেটা হচ্ছে যে জাস্ট ওইখান থেকে কপি করে দিয়ে দিয়েছেন। তো দিয়ে দেওয়ার পরে ওই গিগগুলো যারা মেক করেছিলেন ওরকমভাবে, মানে অন্য কারো কাছ থেকে দেখে সরাসরি তারটা ফুল সিলেক্ট করে তার যে আর্টিকেলটা ছিল আর্টিকেলটা কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছেন, বা তার যে কোশ্চেনগুলো ছিল কোশ্চেনগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছেন বা কোশ্চেনের জায়গায় দিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদেরটা সাসপেন্ড হয়ে গেছে। তো আই থিঙ্ক অনেকেরটা এই জন্যই সাসপেন্ড হয়েছে, বেশিরভাগ লোক আমাকে এটাই বলছেন। তারপর আপনারা যে ইমেজগুলো ইউজ করছেন, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন কালার থেকে, যেমন আপনি যদি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার হন, তাহলে আপনি ওটা আপনার মতো করে ফটোশপ দিয়ে বানিয়ে দেন হচ্ছে আপলোড দেওয়ার জন্য বলেছিলাম, বা কোনো জায়গা থেকে যদি গুগল থেকে কানেক্ট করেন তাহলে স্ক্রিনশট দিয়ে। বাট বেশিরভাগ লোকই যেটা করেছেন সেটা হচ্ছে সরাসরি গুগল থেকে নামিয়ে জাস্ট আপলোড দিয়ে দিয়েছেন, তো এই জন্য সাসপেন্ড হয়ে গেছে। আর আরেকটা মেজর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি আপনাদের যাদের রিভিউ প্রয়োজন, অনেকেই রিভিউ নিতেছেন এদের কাছ থেকে ওদের কাছ থেকে, তো রিভিউ নেওয়ার পর দেখা যায় যে তাদের সাথে ভালো একটা কমিউনিকেট না করে জাস্ট আপনি হয়তোবা ওনাকে পে করতেছেন, পে করার পরে জাস্ট আপনি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন, দেন হচ্ছে উনি কোনো কথা ছাড়া একটা অর্ডার আপনাকে দিয়ে দিল, অ্যান্ড ওই অর্ডারটা আপনি কমপ্লিট করে দিলেন, অন্য কোনো ইনফরমেশন ছাড়া ওকে উনি 5-star রিভিউ দিয়ে চলে গেল। তো এরকমভাবে হলে তো ফাইবার প্রতি সেকেন্ডে আপনার, আমি যে ট্যাবটা এখন ওপেন করে রাখছি, প্রতি সেকেন্ডে ফাইবার আমার থেকে স্ক্রিনশট নিতেছে এবং আমার অল টাইম মনিটরিং করতেছে। তো এই জিনিসটা আমার একটা সদ্র বড় ভাই রকি ভাই ওনার কাছ থেকে জানা। তো এই জিনিসটার আসলে ফাইবার ওরকমভাবে লেখেনি, কোনো জায়গায় আমি পাইনি, কিন্তু উনি আমাকে যেটা বলেছে যে প্রতি সেকেন্ডে নাকি ফাইবারে স্ক্রিনশট নেয়। তো এই জিনিসটা হতে পারে যে আপনার ডাটাগুলি দেখার জন্য স্ক্রিনশট নেয়। তো অবশ্যই রিভিউ নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মেক শিওর করবেন সেটা হচ্ছে তার সাথে ভালো একটা কমিউনিকেট করবেন, অ্যান্ড আপনাকে দেওয়ার আগে, মানে অর্ডারটা করার আগে বলবেন যে ওই অর্ডারের সময় আপনাকে মেসেজে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিতে যেন ফাইবার রিয়েল মনে হয়। অ্যান্ড আপনি যদি একটা পিসি দিয়ে দুইটা বা তিনটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করেন, অ্যান্ড ওই ফাইবার অ্যাকাউন্টগুলো দিয়ে, লাইক আমার দুইটা ধরেন একটা ইউসি ব্রাউজারে আর হচ্ছে একটা
গুগল ক্রোমে দুই সাইডে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চলতেছে। তো আমি যদি ইউজি ব্রাউজারটা দিয়ে গুগল ক্রোমেরটার মধ্যে একটা রিভিউর জন্য দেই বা একটা অর্ডার করি, দেন 100% শিওর আমি ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবেই, আজ হোক বা কাল হোক। যে প্যান্ডিংয়ে ডলারটা থাকে 4 দিন বা 6 দিনের জন্য, ওই প্যান্ডিংয়ে হয়তো বা ডলারটা পেয়ে যাবেন, কিন্তু ওই যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে এটা টুডে আর টুমরো। তো এই জিনিসটা আপনারা করবেন না। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনার আমরা সকলেই যে জিনিসটা করি সেটা হচ্ছে ফোন ইউজ করি। তো ফোন ইউজ করার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফোন ইউজ করতে করতে ফোনের ভিতরে একটা সফটওয়্যার আছে, মানে ফাইবারের যেই অ্যাপসটা আছে অ্যাপসটা ইনস্টল করি। তো অ্যাপসটা ইনস্টল করার পরে ওইখানে সিম্পল অবস্থায় লগ ইন করি। তো যারা যাদের মানে পিসিতে লগ ইন করা আছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা ফোনে লগ ইন করতে যাবেন না। কারণ আমি যতটুকু দেখেছি আমার যে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এই একটা রিজনই ছিল, যে আমি এছাড়া সব রিজনগুলি ওকে ছিল অ্যান্ড আমার $32 সহ ওই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। আমার ল্যাপটপের মধ্যে কানেক্ট করা ছিল, মানে ল্যাপটপের মধ্যে লগ ইন করা ছিল অ্যান্ড আমি ফোনের মধ্যে লগ ইন করলাম, তার 2-3 দিনের পরে দেখি যে 90 দিনের জন্য সাসপেন্ড করা হয়ে গেছে, মানে 90 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে, তার 90 দিন পরেও আর ওই অ্যাকাউন্টটা ফিরে পাইনি। তো এই জন্য যারা পিসিতে কানেক্ট করেছেন মানে লগ ইন করেছেন, তারা আর ফোনে লগ ইন করবেন না, বা ফোনে লগ ইন করলে পিসিতে লগ ইন করবেন না। এই একটা ট্রিক্স, অনেকের ক্ষেত্রে হয়তো বা হয় এটা বা অনেকের ক্ষেত্রে হয় না, তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এতটুকুই মনে করছি যে একটা ফলই ছিল আমার যেটা ধরতে পারে। তো আপনারা, আপনাদের কাছে অনেক মূল্যবান ফাইবার অ্যাকাউন্টটা, বা আমার কাছে আমার ফাইবার অ্যাকাউন্টটি খুব মূল্যবান, তার জন্য অবশ্যই সেটার ভালো যত্ন করা উচিত। তো আজকে যতটুকু জানতাম বা যাদের কাছ থেকে যতটুকু শুনেছি অতটুকুই বলার চেষ্টা করেছি, অ্যান্ড কতটুকু বুঝতে পেরেছেন ওইটা জানি না। আজকের ভিডিওটা এখানে।